Assalamualaikum. ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি 14th। ওয়েল, ভ্যালেন্টাইন্স ডে কথা বললেই সবার মাথায় চলে আসে যে আরে প্রেমিক প্রেমিকার ভালোবাসা। বাট আজকে আমরা চেষ্টা করছি আমাদের পুরো দিনটা দিয়ে কিভাবে মানুষের কাছে বইয়ের প্রতি ভালোবাসা বাড়ানো যায় সেটা করা যায়। এর জন্য প্ল্যানটা খুবই সিম্পল। আজিম ভাই আছে, সুইট ভাই আছে, সবাই মিলে যাবো অ্যান্ড ফিজিক্যালি বইগুলো মানুষের বাসায় দিয়ে আসবো। তো লেটস সি এই ভ্যালেন্টাইন্স ডেতে মানুষের কাছে বইয়ের ভালোবাসা একটু বাড়ানো যায় কিনা। আমরা ফার্স্ট ডেলিভারি দিতে চলে আসছি নিকেতনে। Another delivery. Let's see. পাওয়া যায় কিনা? And the game. Hello. প্রথম ভাবে আমরা রিয়েল মানুষটাকে পাই না। মানুষজন ভাবতেছে যে এই কয়টা ছেলে প্লাস এত বড় একটা দামরা ছেলে আসলে সবাই ভয় পায়, এরা কি করতে আসছে? আমার ভ্যালেন্টাইন্স ডে তে যখন আমার ভ্যালেন্টাইন ডে আমাকে দেখেই ঢুকতে দিচ্ছে। তখন আমরা আমাদের সেকেন্ড গন্তব্যে চলে আসছি। মানুষ নাজিয়া পাঠা আমি ভয় পেয়ে গেছিলাম, আমাদের টাকায় না টাকায় ছিল। পরশুদিন কাঁদে গিয়েছিলাম বই মেলায়, তখন কিনেছি। ও আচ্ছা, আমি আরো চিন্তা করতেছিলাম যে এতদিন আসতেছে না কেন। আমি যদি ভাবতাম আপনার জি আপনার স্টোরিজ গুলো দেখতেছিলাম। কোথায় যেন দেখছি, কার্টুন কার্টুন লাগে। আমরা তৃতীয় মানুষটাকে আমরা ডেলিভারি দিতে আসলাম, কিন্তু দুঃখজনক ভাবে তিনি খুলনাতে আছেন এই সময়। আমি গাড়ি চালিয়ে ঘুরে বেড়াইতাম। আমি সাবধানে বাড়িতে গেলে সাবধান মানে আমার সব ভিডিও গুলো এডিট করাই করতাম। সেই আমি গাড়ি চালিয়ে ঘুরে বেড়াইতাম।
ভাইয়া কেমন আছো? আল্লাহ হার্ট অ্যাটাক হইছে? আল্লাহ ছাব্বিশ ক্লাস ছিল না এখনো যাত্রা চলতেছে, আমরা একই রোডে ফাইনালি দুইটা পেয়ে গেছি। ওর দিকে অনেক খিদা লাগছে, সো আমরা জাস্ট দুইটা ডেলিভারি দিয়ে আমরা খাইতে যাবো। আমরা বসুন্ধরার ফিফথ ডেলিভারিতে চলে আসছি, এবং আমরা জানতে পারলাম যে সে বের হয়ে গেছে। আয়মান ভাই আছে আমাদের সাথে, আয়মান ভাইয়ের সাথে একটু কথা বলে। আপনার কি ভালো লাগে না এরকম করে আসেন কেন? 25% ফ্ল্যাট ডিসকাউন্ট আমার বাবা। সো আমরা নতুন একটা বাসায় আসছিলাম, উনি নাই, উনাকে কল করা হলো। আমি তো আপনার বাসার নিচে, আপনি কোথায়? এক মিনিট। আচ্ছা ঠিক আছে। ফিফথ ডেলিভারি ডান, সো পাঁচটা ডান and five more to go. So far great response, অনেক অবাক হয়ে যায়, ও মাই গড ভাইয়া, অনেকে আসে চিনতেছে না আর কে। So that's a pretty good response. How did you feel, Sadman? Absolutely amazing. আর সামনে ওদের রিয়াকশন দেখতে আরো বেশি আগ্রহী। Let's go. ভাই আজকে আপনাকে অনেক লাগছে, ধন্যবাদ। এখন আমাদের সাত নম্বর ডেলিভারি চলছে, সম্ভবত হোপফুলি আমরা মানুষের খুঁজে পাবো। আমরা আসছিলাম ওকে সারপ্রাইজ দিতে, ও বলতো আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিতে। আমি জানতাম, আনার সময় লোকজন বলছে না আমরা আসতেছি, যখনই বলছে আমরা আসতেছি, আর আপনি আগে বলছেন যে আমরা সারপ্রাইজ দিতে পারবো, আই নিউ ইট। অলরেডি আটজনকে দেওয়া শেষ, আর কয়েকটা জাস্ট বাকি, খুব খিদা লাগছে পেটে। আর ফাইনালি আমরা চিন্তা করলাম যে এই চান্সে এই ব্লগের ভিতরে আমরা একটা ফুড রিভিউ, ও হ্যাঁ রাইট, আর আমি থেকে বলতে যেটা ফুড রিভিউ টু ভ্যালু, সো দ্যাট মানুষ বুঝে আমরা ফুড রিভিউ করতে পারি। হ্যাঁ লাইক হ্যাঁ, যারা দেখতেছে যে রেস্টুরেন্ট সে আমরা আছি, কিন্তু হ্যাঁ আমাদেরকে হালকা পাতলা খাওয়া দাওয়া দিলে, খাওয়া দিলে খুশি, জাস্ট খাওয়া দিলে আমরা এসে রিভিউ করে যাবো। এনিওয়্যার এনিওয়্যার জাস্ট খাওয়া দাওয়া, আমাকে কোন রেস্টুরেন্ট থাকলে তার শাউট আউট টু অল দ্য রেস্টুরেন্টস, আমাদেরকে 10 মিনিট স্কুলের 15 জনকে যদি ফ্রি খাওয়া দেন আমরা রিভিউ করে আপলোড করে দেব। ডিল টানা। এখন মনে হয় আমরা 6 নম্বর মানুষের কাছে ডেলিভার করছি, দ্য 6th পারসন। লাইক ওনা হলো শরীফ, সেই তাকে দেখেন। শরীফ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার ডেলিভারিটা হবে আমার নিজেই দিয়েছে। সবাইকে যে কদিনকে সুন্দর রিক্সায় করে ঘুরে বেড়ায়, আমাদের বাসা আছে কেউ নাই, হাতে ছিল বই এবং সামনে কিছু অ্যামেজিং মানুষ। যে তোমাকে বইটা দিয়ে লিখছে তার সাথে কথা বলো। হ্যাঁ হাই বৈশাখী, কি ভালো লাগতেছে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন একটু ফটো তুলতেছি, বইমেলা স্পেশাল এডিশন। আমরা কিন্তু ইনশাল্লাহ শুক্র এবং শনিবার দুজনেই বইমেলা থাকবো। আমি থাকবো তাম্রলিপি প্যাভিলিয়ন 14 নম্বরে, আমি থাকবো আদর্শর 545 নম্বর স্টল, আমার সাথে অন্তিকও থাকবে। সো সি ইউ এট বইমেলা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ গাইজ, অ্যান্ড বইটা পাওয়ার পরে যদি ভালো লাগে ডু গিভ আস এ রেসপন্স অ্যান্ড এ রিভিউ, আমাদের অনেক ভালো লাগবে। টাটা, বাই বাই।